অবশেষে মুক্তি পেলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। 2022 সালে 10 দফা আন্দোলন ঘোষণার পর তাকে গ্রেফতার করা হয়েছিল। কয়েক দফা জামিন পেলেও নানা জটিলতায় আটকে ছিল মুক্তি। এবার কাশিমপুর কারাগার থেকে মুক্ত হলেন তিনি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। দীর্ঘ 15 মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার দুপুরে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। আলাল জানিয়েছেন 2022 সালের 12 ডিসেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রেফতারের সময় সকল মামলায় জামিনে ছিলেন জামায়াতের আমির। বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে ডক্টর শফিকুর রহমানকে স্বাগত জানান জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতারা। 2022 সালের 13 ডিসেম্বর জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর পুলিশের সিটিটিসির ইউনিট। 12 ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাকে তুলে আনে পুলিশ। পরে সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডক্টর শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার উলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন। 1985 সালে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য হন তিনি। ডক্টর শফিক 1986 থেকে 88 সাল পর্যন্ত সিলেট জেলা শাখা জামায়াতের সেক্রেটারি ও 1989 থেকে 91 পর্যন্ত সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির এবং 1991 থেকে 98 পর্যন্ত সিলেট জেলা জামায়াতের আমির এবং 1998 থেকে 2007 সাল পর্যন্ত সিলেট মহানগরী জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। ডক্টর শফিকুর রহমান 1998 সালে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনোনীত হন। 2010 সাল থেকে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, 2011 সাল থেকে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ওই বছরে সেপ্টেম্বর মাস থেকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হন। 2017 সাল থেকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন ডক্টর শফিকুর রহমান। 2019 সালে তিনি জামায়াতের আমিরের দায়িত্ব পান। ডক্টর শফিকুর রহমানের স্ত্রী ডক্টর আমেনা শফিক অষ্টম জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।